আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনারা দেখছেন ইমকো ইএসএম 7720, এটা কীভাবে কানেকশন করবেন, তো তার জন্য সর্বপ্রথম আপনি এটার ব্যাকসাইডে যান। যাওয়ার পর এখানে দেখুন এই যে নিউট্রাল এবং লাইন লেখা আছে। এখানে আপনি সর্বোচ্চ 220 ভোল্টেজ সাপ্লাই দিবেন। উপরে আছে এসএসআর টাইপ, এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম একটা ভিডিও বানাবো। এরপর এখানে দেখুন, এখানে আপনি লাগাবেন আপনার সেন্সরটা। এই যে সেন্সরটা, এই সেন্সরটা এখানে লাগাবেন। সেন্সরের তিনটা তার থাকে, সর্বপ্রথম হোয়াইট, এরপরে লাল লাল, দুইটা দিলে হবে। আমি যেভাবে লাগাছি আপনারা ওইভাবে লাগাবেন। লাগানোর পরে যদি দেখুন টেম্পো স্যার শু না করে, তাহলে আপনার অবশ্যই তারগুলো ঘুরিয়ে লাগাবেন, তারপরে শু করবে ইনশাল্লাহ। এই যে এরপর দেখুন 13-র সাথে কানেকশন আছে, 12 এবং 14। এরপর দেখুন 16, 16-র সাথে কানেকশন আছে, 17 এবং 15। এই যে আমি একটা দিয়ে বুঝাই, এ তিনটে এক, এ তিনটে এক, তো এইটা একটা দিয়ে বুঝাইলে আপনারা আরেকটা অটোমেটিকলি বুঝে যাবেন। এই যে এখানে দেখুন 13 নম্বর হচ্ছে কমন, আমি যেই কোনো একটা কারেন্টের লাইন যদি আমি এখানে দিই, এই যে দেখুন আমি লাইন থেকে একটা লাইন দিয়েছি A2-তে, এবং আরেকটা টেম্পোসার কন্ট্রোলের 22 নম্বরে দিয়েছি, এবং আরেকটা দিয়েছি টেম্পোসার কন্ট্রোলের 21 নম্বরে নিউট্রাল অপশনে। এরপরে দেখুন এখান থেকে আমি জাম্প করে এই যে 16 নম্বরে যে কমন যে অপশনটা আছে এখানে দিয়েছি। এখন আপনি এটা দিয়ে কীভাবে ইউজ করবেন, সাপোজ আপনি এটাতে 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি ফারেনহাইট আপনি এটাতে সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর আপনি এটা কখন চালাবেন, যখন 20 ডিগ্রির উপরে যাবে ইয়া যখন 20 ডিগ্রির নিচে যাবে। তো আপনি যদি যখন 20 ডিগ্রির উপরে যাইলে যে কোনো কিছু আপনি কন্ট্রোল করতে চান, এক্ষেত্রে আপনি 15 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে না 20 ডিগ্রির নিচে গেলে কিছু আপনি ইউজ করবেন, এক্ষেত্রে আপনি 17 নম্বর থেকে যে কোনো একটা লাইন নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টারের A1-এ দিবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আসুন দেখা যাক এটার প্রোগ্রাম কীভাবে সেট করবেন। এই যে একটা টেম্পো স্যার সেন্সর দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আপনি সেট আপ ফি যে অপশানটা আছে এটাতে ক্লিক করুন 5 সেকেন্ড। এরপরে এরকম একটা অপশান আসবে, এরপরে এটা এই বাটনটাতে একবার দুইবার ক্লিক করুন, দেখুন এরকম একটা অপশান আছে। এখানে আপনি আপনার কোন ধরনের সেন্সর ইউজ করবেন ওই সেন্সরটা সিলেক্ট করুন এখান থেকে। সাপোজ এটা হলো আমি যে সেন্সরটা দেখাইছি এই সেন্সরের জন্য। এরপরে এ সেটে পুনরায় ক্লিক করুন, দেখুন এ এটা এক এক সেন্সরের মডেলের জন্য। এটা আমার যে সেন্সরটা দেখছেন এই সেন্সরের জন্য। এরপর এ সেটে ক্লিক করুন, এরপর আপনি এটা ডিগ্রি সেলসিয়াসে রাখতে চান না ফরেনহাইটে রাখতে চান, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই ফুল এই অপশানটা হলো আপনি যদি যাবো যে কোনো একটা ডিগ্রি এটা সিলেক্ট করেন, সাপোজ আমি এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি যেটা আপনি সিলেক্ট করেন, এর নিচে আসলে এই বাতিটা অটোমেটিক অন অফ হবে। এরপরে এই সাইডে পুনরায় ক্লিক করুন, এখানে দেখুন সর্বোচ্চ কত গেলে আবার এই বাতিটা অটোমেটিক অন অফ হবে। আর এগুলোর কিছু দরকার নেই, এগুলো এভাবে দিতে থাকেন, নেক্সটে দিতে থাকেন, বাস। এরপরে দেখুন A1 এটা হলো আপনার প্রথমে যে কন্ট্রোলিংয়ের সিস্টেমটা, এরপরে দেখুন A02 এটা হলো আপনার 2 নম্বর কন্ট্রোলিংয়ের সিস্টেমটা। তার সাথে সেট আপ দিয়ে ক্লিক করার পর এটা দিয়ে ক্লিক করুন, দেখুন এখন AS1-এ আছে। এখানে AS1-এর ইয়ে হলো আপনার যে 12, 13, 14 নম্বরে যে কন্ট্রোলিংটা আছে এটা আউটপুট 1, এবং AS2 হলো আউটপুট 2। তা আপনি এখান থেকে যত ডিগ্রি প্রয়োজন এত ডিগ্রি সিলেক্ট করুন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।